হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এনআরটি ফার্মস অ্যান্ড অ্যাড লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের আমাদের এই ভিডিওটা একদম আমাদের গাপ্পি ফ্রাই এবং যতগুলো ফ্রাই আছে ওদের নিয়ে আমরা এই ভিডিওটা করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ফ্রাইয়ের আপডেট ইনশাআলা আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন জায়গায় কোন কোন ফ্রাইগুলো আছে এবং ওইগুলোর আপডেট কি হয়েছে কতটুকু বড় হয়েছে কি আসে বিষয় সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওতে সো একদম ফার্স্টে আমরা শুরু করি আমাদের ব্লু ডায়মন্ডের যে ট্যাঙ্কটা আছে ওইটা থেকে দেখেন একদম ছোপে একটা বাচ্চা দেখতে পারতেছেন এই বাচ্চাটা হচ্ছে মেবি কালকে রাতে তারা দিছে দেখেন আর আগের বাচ্চাগুলো আছে এই যে বড়গুলো আর এই যে ছোটোগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে রিসেন্ট বাচ্চা দিছে সো যেহেতু বড়ো গাপিগুলো বাচ্চাদের সাথে বড় হইতেছে প্লাস হচ্ছে আমাদের এই সাইডটাতে একটা জাঙ্গাল ভেলের পুরা ফরেস্টের মতো আছে সো বাচ্চাগুলো কিন্তু ইজিলি হাইট করতে পারতেছে আর যেহেতু বড় কাপিগুলো ছোটো ছোটো বাচ্চাদের দেখে অভ্যস্ত তাই তারা এতটা অ্যাগ্রেসিভ না আগের মতো আগে তো হঠাৎ করে একটা ছোট বাচ্চা দেখলে তারা খাওয়ার জন্য পাগল হয়ে যেত বাট এই জিনিসটা আস্তে আস্তে কাভার আপ হয়ে যায় যখন আপনি ট্যাঙ্কে বাচ্চাদের সাথে বড়গুলোকে বড় করতে থাকেন এমন না যে তারা খাবে না বা চেস করবে না দেখা যাবে বাচ্চাগুলো অনেক সময় চেজ করতেছে বাট অনেক ক্ষেত্রেই আপনার খাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে যায় দেখেন একদম ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলো এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করি তো এইগুলো হচ্ছে রিসেন্ট বাচ্চা হয়তো বা কালকে রাতের মধ্যে তারা দিছে এটা হচ্ছে আমাদের ব্লু ডায়মন্ড আমাদের ব্লু ডায়মন্ডের অনেকগুলো বাচ্চা কিন্তু আমাদের ফ্রাই অবজারভেশন সেন্টারেও আছে আগে আমি এই অ্যাকুরিয়ামের পার্টটা দেখাই আপনাদেরকে দেন হচ্ছে আমি ওখানে যাচ্ছি আমরা যদি ব্লু ডায়মন্ড থেকে নিচের দিকে আসি এইখানে আসছে আমাদের আর টি বাচ্চাগুলো আছে দেখেন এগুলো কিন্তু কালার চলে আসা শুরু করছে যেহেতু আটটিপির কিছু বাচ্চা একদম ছোট থেকে এই ট্যাঙ্কে ছিল আপনারা জানেন যে এই ট্যাঙ্কে একটা সমস্যা হয়েছিল প্যারাসাইট অ্যাটাক হয়েছিল সো ট্যাঙ্কটা আমরা আবার নতুনভাবে ঠিক করে কিছু বাচ্চা দিয়েছিলাম এক্সপেরিমেন্ট পারপাসে যে বাচ্চাগুলো আসলে সারভাইভ করে কিনা প্রথম প্রথমে দু একটা বাচ্চার সমস্যা হয়েছিল তারা মারা গেছে এবং আমরা কিছু বাচ্চাকে ডিসেবল যেই বাচ্চাগুলো ছিল ওইগুলোকে আমরা আমাদের অন্যান্য মনস্টার ফিশগুলোকে ফিট করাই দিয়েছি সো এখন যে বাচ্চাগুলো আছে মার্শাল্লা ওইগুলো দেখেন কালার চলে আসছে এবং কিছু কিছু বাচ্চার কোয়ালিটি অস্থির যেমন এই বাচ্চাটা দেখেন যদিও তেমন বোঝা যায় না বাট এই যে কানে কালার চলে আসছে এবং এগুলো কিন্তু ডাম্বো ইয়ারের বাচ্চা রেড রেটেল প্লাটিনাম ডাম্বো ইয়ার দেখতে অনেক সুন্দর হবে আর আমাদের ফ্রাই অবজারভেশন সেন্টারে বাকি কিছু বাচ্চা ছিল দেখেন এগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে সো এইগুলাকে আর এই বক্সের মধ্যে রাখা যাবে না এক্লিমেট করার জন্য এখানে রাখা দিছি এক্লিমেট হইলে আমরা এখানে বাচ্চাগুলোকে শিফট করে দেবো এর নিচে যদি আসি এর নিচে হচ্ছে আমাদের অ্যালভাইনো পিঙ্ক মোজাইক গুলা আছে দেখেন মার্শাল্লা কুট্টগোলা বাচ্চা এবং আমাদের কাছে কিন্তু আরও বাচ্চা আছে আমরা অ্যালভাইনো পিঙ্ক মোজাইকের জন্য পুরো আলাদা একটা সেট তৈরি করছি আপনার আরে এর কার্গো বক্সের মধ্যে পঞ্চাশ লিটারের বক্সের মধ্যে আমরা বাচ্চাগুলোকে শিফট করব এই বাচ্চাগুলো এখানেই থাকুক অর্থাৎ আমাদের দুইটা লট ক্রিয়েট হয়েছে সো একটার যদি কোনো সার্ডেন সমস্যা হয় বা কোনো ক্যাজুয়ালিটি হয় দেন আমরা ব্যাক হিসেবে আমাদের কাছে কিন্তু আরেকটা ব্যাচ থাকবে তো এই বাচ্চাগুলো এখানে মোটামুটি ভালোই বড় হইতেছে নিচে হচ্ছে আমাদের আসে হচ্ছে ব্লু গ্যালাক্সি ব্লু গ্যালাক্সির অনেকগুলো বাচ্চা কিন্তু তো আমরা ফ্রাই অবজারভেশন সেন্টারে শিফট করছি প্লাস হচ্ছে কিছু বাচ্চা আমার কাছে মনে হচ্ছে এখানে আসে দেখেন এই যে ঘোরাঘুরি করতেছে সো এখানেও কিছু বাচ্চা আসে হয়তোবা ওইগুলোকে আমরা যখন ফ্রাই অবজারভেশন সেন্টার থেকে বাচ্চাগুলোকে বড়ো জায়গায় শিফট করে দেবো তখন এই বাচ্চাগুলোকে আবার ফ্রাই অবজারভেশনে নিয়ে যাব আর একই ট্যাঙ্কে বড় হচ্ছে আমাদের রেড যে আবার বাচ্চাগুলো দেখেন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এবং কিছু কিছু গাফের কোয়ালিটি অনেক সুন্দর আসছে আমরা যখন আলাদা এড কিউবের সেটআপ সেট তখন এখান থেকে ভালো কোয়ালিটির কিছু মাছ নিয়ে আমরা ওই জায়গায় পেয়ারিং করবো ইনশাআল্লাহ আর এই জায়গায় আছে আমাদের কোইটক্সিটোগুলা দেখেন বাচ্চাগুলোরও কিন্তু কালার চলে আসছে সো বড়ো ট্যাঙ্কে রাখার একটা সুবিধা হচ্ছে বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো হয় এবং তাড়াতাড়ি ডেভেলপ করে কালার বলেন সব কিছু কিন্তু তাড়াতাড়ি চলে আসে প্লাস যেহেতু আমাদের অ্যাকুরিয়াম সেট আপটার মধ্যে লাইট আছে সো এই বাচ্চাগুলোর কালার এবং গ্রোথে কিন্তু লাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইট ওয়াটার কন্ডিশন আর ফুড এই তিনটা জিনিসের উপর বেস করে আপনার গাপির কোয়ালিটি এবং গ্রোথ নির্ভর করে সো একুরিয়ামের আপডেট দেওয়া শেষ চলেন এখন আমরা এখানে চলে আসি এটা হচ্ছে আমাদের ফ্রাই অবজারভেশন সেন্টার এখানে আপাতত অনেক কিছু বাচ্চা আছে যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বেট্টার ফ্রাইগুলো সো এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে বেট্টার ফ্রাইগুলো আপডেট দেওয়ার জন্য দেখেন বেট্টার ফ্রাইগুলো কিন্তু মাসাল আগের থেকে অনেক বড় হয়ে গেছে সো ফার্স্টের দিকে কিন্তু এই বাচ্চাগুলোকে খালি চোখে দেখাই যেত না মানে অনেক মনোযোগ দিয়ে দেখা লাগতো বাট এখন দেখেন সবগুলো কিন্তু দেখা যায় এবং এইখানে অলমোস্ট আপনার একশোর কাছাকাছি বাচ্চা হবে একশো না হলেও একশোর কাছাকাছি বাচ্চা হবে এবং এই বাচ্চাগুলোকে দ্রুত আমরা একটা বড়ো জায়গায় শিফট করবো কয়েকদিনের মধ্যেই এই বাচ্চাগুলোকে আপাতত আমরা ব্রাইন শিম্প এবং হচ্ছে মাইক্রোওয়ার্ম খাওয়াচ্ছি এবং এগুলার গ্রোথ কিন্তু ভালোই আছে এবং ওয়াটারটা একটু চেঞ্জ করে দিতে হবে দু দিন হয়ে গেছে নিচে যদি আসি এইগুলো আছে আমাদের ব্লু গ্যালাক্সির বাচ্চা একদম লাস্ট যে রিসেন্ট ব্যাচটা হয়েছে তার আগের ব্যাচের বাচ্চা রিসেন্ট ব্যাচের বাচ্চাগুলো সব ট্যাঙ্কি আছে এইগুলো হচ্ছে ব্লু ডায়মন্ডের বাচ্চা যেগুলো আমরা আগে আলাদা করছিলাম এবং সেপারেটভাবে ব্রিডিং করাইছিলাম ওই বাচ্চাগুলো এখানে আছে। এর নিচেও ব্লু ডায়মন্ডের বাচ্চা আছে এখানে মেবি কম বাচ্চা আছে একবার যে ব্রিড করছিল ওইগুলোকে আলাদা করা হয়েছিল দেখেন কালার চলে আসছে সো এইগুলোকেও শিফট করে দিতে হবে এর নিচে হচ্ছে আমাদের ব্লু গ্যালাক্সির প্রথম ব্যাচের বাচ্চাগুলো আর এগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচের বাচ্চা দেখেন তো আমি প্রত্যেকটা ব্যাচ কিন্তু আলাদা আলাদা রাখি কারণ দেখা যায় কি বড়ো বাচ্চাগুলোর সাথে ছোট বাচ্চাগুলো রাখলে ছোট বাচ্চাগুলোর গ্রোথে সমস্যা হয় আর বড়ো বাচ্চাগুলো যেহেতু খাবার বেশি খায় তো ছোটো বাচ্চাগুলো আরও ছোটো হইতে থাকে বা গ্রো করে না প্রপারলি সো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আর নিচে একদম রিসেন্টলি আমরা কালেক্ট করছি আমাদের রেড যাওয়ার কিছু বাচ্চা ছিল এখানে চারটা বাচ্চা আছে এবং এই জায়গায় মেবি একটাই বাচ্চা আসে রেড যাবার সো এই বাচ্চাটাকে আমরা শিফট করে দেবো এই হচ্ছে আমাদের ফ্রাই অবজারভেশন সেন্টারের বাচ্চাগুলো সো এখন চলেন আমরা আপনাদেরকে আমাদের স্টোর রুমে নিয়ে যাই তার আগে যে দেখেন নিখো সকাল সকাল উনি হচ্ছে নাচানাচি করবে খাবারের জন্য আর এইটা হচ্ছে আমাদের সেট আপ আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে আমরা সেট আপগুলো করছি আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু ডায়মন্ডের জন্য আর একটা হচ্ছে ব্লু গ্যালাক্সির বাচ্চাগুলো এখানে শিফট হয়েছে এই দুটার মধ্যে আর এটার মধ্যে চলে আসবে আমাদের মিক্স গোলা এই জায়গায় কিছু বাচ্চা আছে এগুলো হচ্ছে আপনার আর টিপির বাচ্চা আমাদের কাছে আগে যে আর ছিল ওই আগের ব্যাচের আর টিপির বাচ্চা হচ্ছে এইগুলা দেখেন মার্শাল এগুলো কিন্তু কালার চলে আসছে এবং খুব সুন্দর কোয়ালিটি হয়েছে আর এই সাইড হচ্ছে আমাদের এইখানে আছে অ্যালভাইনো পিঙ্ক মোজাইকের অনেকগুলো বাচ্চা দেখেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় এগুলো হচ্ছে মিডিয়াম এবং এগুলো হচ্ছে সবচেয়ে ছোট সাইজের বাচ্চাগুলো আর এই বক্সটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার এখন আপাতত এখানে লাইট নেই বাট আমরা খুব তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করে দেবো আর পানিও আমরা যেহেতু বাচ্চাগুলো শিফট করব অর্ধেক পানি আছে এবং আস্তে আস্তে আমরা পানি এখানে অ্যাড করব ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলো এক লিমিট হওয়ার পর আমরা ছেড়ে দেবো এখানে আর আদার সাবজেক্টগুলো বলি দেখেন এখানে হচ্ছে আমাদের ব্রাইন ভ্যাচ হতেছে আর এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট পারপাসে একটা ব্রাইন শিম্পের হ্যাচারি করছিলাম এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো জীবিত ব্রাইন শিম্প আছে দুই দিন হয়ে গেছে এখন ওদেরকে আবার খাবার দিতে হবে সো দেখা যাক আমরা সাকসেসফুল হই কিনা অর্থাৎ আমরা ব্রাইন শিম্পকে একদম ছোট থেকে বড় করতে পারি কিনা দেখুন এই যে মুভ করতেছি তেন অনেকগুলো আছে সো আপাতত বাচ্চাগুলোর আপডেট এই ছিল আমাদের কাছে এবং নতুন বাচ্চা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অনেকগুলো বাচ্চা দিবেন যেমন এইগুলাকে এখন আমাদের খাবার দিতে হবে ব্লু ডায়মন্ডগুলোকে কারণ ওরা রিসেন্টলি যেহেতু বাচ্চা দিছে তো গাপিগুলো একটু উইক হয়ে যাবে এবং ক্ষুদার্থ হয়ে যাবে এবং আমরা যখন এটি কিউবের সেট তৈরি করবো তখন এই বড়ো বাচ্চা মাছগুলোকে এখান থেকে আমরা শিফট করে দেবো তাহলে হচ্ছে বাচ্চাগুলো প্রপার গ্রোথ করবে এবং ডেভেলপ হইতে ইজি হয়ে যাবে আর যেহেতু ভিডিওটা শেষের দিকে আসছে আমাদের পোলার প্যারেড এবং আমাদের ফ্লাওয়ার হনটাকে একটু দেখে রাখেন ইনশাআল্লাহ তাদের নিয়ে খুব রিসেন্ট একটা আলাদা ভিডিও আমরা তৈরি করবো মনস্টার ফিশ রিলেটেড সো আমরা এখান থেকে দেখেন আমাদের আলুর যেই গাছটা ছিল এটাকে আমরা উপরে শিফট করে দিয়েছি যেহেতু এটা প্রচুর পরিমাণে রুট গ্রো করতেছিল এবং অ্যাকুইডিয়াম থেকে অনেক শক্তি গ্রহণ করতেছিল যার কারণে আমাদের এই জাঙ্গাল বেলগুলো সমস্যা হতে পারতো এই জন্য এটাকে একটা সেপারেট ট্যাঙ্কে দিয়ে দিচ্ছে এবং উপরে দেওয়ার পরে এটার গ্রোথ মশাল আরও বাইরে গেছে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইনশাল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম